চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকে, তখনই তা পূর্ণিমারূপে আকাশকে আলোকিত করে। এই গোলাপি পূর্ণিমা আসলে গোলাপি রঙের চাঁদের কথা বলে না, মূলত মস পিঙ্ক নামের একটি ফুল রয়েছে, যাকে আবার ক্রিপিং ফ্লক্স, মস ফ্লক্স, মাউন্টেন ফ্লক্স এসব নামেও ডাকা হয়। এই ফুল বসন্তের প্রতীক। যুক্তরাষ্ট্রে বসন্তের শুরুতে এই ফুল দেখা যায়। এই ফুলের নামেই চাঁদের নামকরণ করা হয়েছে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। এছাড়া অন্যান্য ধোঁয়া দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ ও দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায়, আর বিভ্রমের কারণে একে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়ও দেখায়। জ্যোতির্বিদ্যার ভাষায় একে রিলে স্ক্যাটারিং বা আলোর বিচ্ছুরণও বলা হয়।